अभी हम फ्लाइंग को बुक करने के लिए लेके जा रहे हैं चौका मेट्रो स्टेशन क्रॉस करके आ रहे हैं। यहाँ कंपनी का 3 प्रोजेक्ट है, हम अभी 3rd नंबर प्रोजेक्ट देखेंगे और यहाँ जा रहे हैं रास्ते से। और आप लोगों को भी अगर विजिट करना है तो आ सकते हैं, कंपनी का गाड़ी में फ्री में आपको विजिट करा देंगे। 3 प्रोजेक्ट है, उनमें से 5 अच्छा लगे आप प्रोजेक्ट से आ सकते हैं। मैंने मेरे वीडियो पर मैं दिखाती चाहूँगा। गाइस हम लोग अभी फर्स्ट प्रोजेक्ट देखने आए हैं। তো এ দেখে কোম্পানি এসে লেক বানাকে দেন। তো আমরা আসলাম এই রাস্তা দিয়ে আসলাম, ঠিক আছে, ঠাকুরপুকুর বাজার খালপুল দিয়ে আসলাম। এদিকে ক্যানেলটা গেছে, এদিকে ঠিক আপনার ইয়ে আছে, ওই কারসেটটা, কারসেটের যে কাজ হচ্ছে এটা সোজা বজবজ বিবিআইটি কলেজ, আর এই মেট্রোটা সোজা বজবজ যে রেল স্টেশন আছে না ওখানে গিয়ে কানেক্ট করবে। কারণ সব জায়গায় আপনি দেখবেন, আপনার দমদমে বলুন, আপনার গড়িয়াহাটে বলুন, সব জায়গায় গড়িয়াতে যেরকম রেল আর মেট্রো একসাথে কানেক্ট হয়েছে, তো এখানেও তাই বজবজের সাথে গিয়ে এই মেট্রোটা কানেক্ট হবে, বুঝলেন, মেট্রো সিটি হয়ে যাবে। আর আমাদের প্রজেক্টটা ঠিক এখানেই 60 ফুট রোড, যেটা এটা বাস রাস্তা হবে আর এটা অটো রাস্তা স্যাংশন আছে। আর মেইন রোড আমরা ঢুকলাম ঠিক 25 ফিট, বাইরের রাস্তা সব থাকছে 20 ফিট করে, ঠিক আছে। রিজার্ভ ল্যান্ডে যেরকম 6-7টা বাংলো বানানো ছিল ওরকম দেখে দেখে পিছনে কাস্টমারগুলো সব বানিয়েছে এরকমভাবে, ঠিক আছে। প্রত্যেকটা প্লট আপনি দেখবেন ইলেকট্রিকের কানেকশন, ওয়াটার কানেকশন, ড্রেনেজ, ল্যান্ড ফিলিং, রোড, প্রত্যেকটা জমির সামনে পেয়ে যাবে, ঠিক আছে। তো এরকমভাবে কোম্পানি এটা বানিয়েছে। 74 বিঘা নিয়ে ফার্স্ট শুরু হয়েছে, এটা সোল্ড আউট হয়ে গেছে, সেকেন্ড প্রজেক্ট, সেকেন্ড এটা ফেজ, এটা 3rd ফেজ। তো এখানে 3 লাখ 3.5 লাখ করে কিছু আছে, এটা ইএমআই অপশানে পেতে পারেন। আর 4 লাখ 5 লাখ 6 লাখ করে যেরকম এখানে আছে একটা, 5 লাখ করে 2 কাঠা, এখানে কিছু প্লট আছে, ঠিক আছে, এখানে এই যে এই দুটো প্লট আছে যেরকম 5 লাখ করে, এটা আছে 4 লাখ করে। তো কিছু কিছু প্লট যদি কেউ নিতে চায় তো এখানে স্যারের অ্যারেঞ্জ করে দেওয়া হয়, অ্যারেঞ্জ করে দেন, ঠিক আছে। প্রত্যেকটা ফিজ যেরকম প্লে গ্রাউন্ড, লেক, লেক এইটা হচ্ছে লেক, এটা হচ্ছে প্লে গ্রাউন্ড, বুঝলেন। তো সেকেন্ড ফেজেও তাই পার্ক থাকে, লেক থাকে, এরকম 3rd ফেজেও তাই, এটা রিজার্ভ ল্যান্ড রাখা হয়েছে কোম্পানি, যেটা ব্যাংক হোক, ব্যাংকুইট হল হোক, কিছু রাখা মানে হল করেছে যাতে এই যে কাস্টমার্স গুলো আছে তারা এখানে জিনিসগুলোকে মানে ব্যবহার করতে পারে। যদি একটা মল হোক, ব্যাংক হোক বা শপিং মল যাই হোক, সবাই তাহলে ব্যবহার করতে পারবে, ঠিক আছে। আর এখানেও কিছু রিজার্ভ লাইন রাখা আছে, এখানে কাজ হবে, ঠিক আছে, ফাঁকা পড়ে আছে। তো আর যদি মনে হয় আপনাদের কিছু জানার আছে বলতে পারেন, না, ঠিক আছে, এটাও দেখে বুঝতে পেরেছেন কনসেপ্টটা ক্লিয়ার। এবার ওই জমিগুলো আমাদের সবে নেওয়া হয়েছে, আর এখানে থেকে লোকাল ব্যাংকার ভালো, ওখানে বাংলা বানার করে রাখে, তবে ওকে খেতে ভি ওয়া সিসিটিভি ক্যামেরা, সিকিউরিটি গার্ড সব সময় এখানে থাকে, বাড়িতে লোক থাকুক, জমিতে কেউ থাকুক বা না থাকুক। হ্যাঁ, ওই স্যারের জমি, এটা এরকম বাংলো মনে রাখে।